স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা যদি লাগে তাও আছে, স্যামসাং আছে। এই 12টা লাইট এক নগে ফিটিং করে দিছি যাতে গাইস। এটা হইলো রিয়েলমি 10 প্রো প্লাস। তো নর্মাল ফোনের থেকে এই ফোনটা একটু কার্ভ ডিসপ্লে, সবাই জানি জানি আমরা কার্ভ যেখানে ডিসপ্লে আছে ওইখানে আমাদের টেম্পারটা একটু অন্য ধরনের লাগে। তো সব কম বেশি সবাই জানে কেমনে করে লাগান লাগে টেম্পারটা। তো যাও জেনে, তো নতুন দোকানি আছে, ফ্রেশ দোকানি যারা আছে হয়তো কার্ভ টেম্পার আগে পরে নাগাই নাই, তাকে আমি আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখামু। এই কার্ভ টেম্পারটা ইউবি টেম্পার বলে কয়, যেটা ইউবি টেম্পারটা কেমনে করে লাগান লাগে। নর্মাল টেম্পারগুলো তো খালি আমরা খুইলা লাগাই অন্য লাগে দেখি, কিন্তু এটা হলো যে এজ আছে, কার্ভ আছে, সাইডটা পুরো কার্ভ। এটা তো এই কার্ভ টেম্পার কেমনে করে লাগাই আজকে আমরা সম্পূর্ণ প্রসেস দেখামো। তো এটা হলো কার্ভ ডিসপ্লে, এই কার্ভ টেম্পার সরি। এটার মধ্যে আমরা একটা নর্মালি এনে একটা এনো ইয়ে আছে ক্লিনিং করবার নিয়ে, লিকুইড সিগারেট আছে এটার মধ্যে, এটা এটা ক্লিন করা নাকবো। আর প্লাস্টিক পাঠাতে নাকবো, প্লাস্টিকটা থাকলে কি হয় নর্মালি টেম্পারটা মানে ফিনিশিংটা একটু কম হয়। নর্মাল ফোনের মধ্যে ডাইরেক্ট লাগাই দেন যায়, কিন্তু কার্ভ ডিসপ্লের মধ্যে প্লাস্টিক পাঠাতে নাকবো। আর এনে একটা নগে আছে ইউবি লাইট, এটা এটা আছে ইউবি লাইট, আর এটা আছে ইউবি লিকুইড। এটার ভিতরে একটা পায়না টাইপের একটা বস্তু আছে ইবি গ্লো, যেটা এটা হলো ইবি গ্লো। তো সম্পূর্ণ প্রসেসটা দেখাইতেছি। আর এই টেম্পারটা এটা নর্মালি অন্য টেম্পার থেকে একটু ডিফারেন্স, এটা কার্ভ আছে। এই যে জানে সবে, কম বেশি সবাই জানে, তাও নতুন যারা যারা দোকানি আছে এই বস্তুটা কেমনে করে লাগাই ওটা আর কি দেখাম আর কি। নতুন কিছুই না তাও আর কি দেখাইতেছি। তো এটা বড়িয়া করে ফার্স্ট টাইম এটা উঠাই দেন রাখবো ক্লিন করে। এটা উঠানোর পরে এই আমাগজিটা, এই যে আমাগজে এই এটার ভিতরে যে একটা গ্লো আসাল, এই যে গ্লোটা, এই গ্লোটা পুরো সিরা, এটা ফার্স্ট টাইম ক্লিন করে নেবো বড়িয়া করে। তো এটা দিয়ে ক্লিনিং করার পরে এনে একটা সফট কাপড় একটা দিছে, এই কাপড়টা তারপরে এটা ফিনিশিং টাচ দেন নাকবো আর কি। তো এই পেপার দেয়া সুন্দর করে একদম ক্লিন করার পরে, এই যে বুড়িয়ে করে ক্লিন করা হয়েছে, তারপরে কোম্পানি এনে একটা সুন্দর বস্তু দিছে, এটা হলো ডাস্ট অ্যাবস্টপার। কারণ এটা দেন পুরা এই উপরে যদি একটা ধুলার টুকরা সেটার উপরে এটা উপরে একরে ক্লিন করানো যাবে, যে দেখাইতেছি এটা সুন্দর করে ওঠে পুরো ক্লিন করে দেন। তারপরে এনো আরো দুইটা সেফটি গাইড দিয়ে আছে, এই দুইটা এই দুটো দেখো না কি এই যে ভলিউম স্পিকার যে আছে এটার বলে, এই যে উপরে যে ভলিউম স্পিকার, কারণ লিকুইডটা ডালে দেওয়ার পরে কি হয় ওই লিকুইডটা সইরে যায়, ওই লিকুইডগুলো এই স্পিকারের ভিতরে যাওয়ার চান্স থাকে, ভিতরে গেলে হয়তো ওটা 18 লাগার পরে স্পিকারটা নষ্ট হওয়ার চান্স থাকে। যার জন্য কোম্পানি এনে দুইটা স্টিকার দিয়ে দিছে, ওই স্টিকারটা ভলিউমের বলে নাগা নাগবে এটা। এটা ক্লিন করার পরে লিকুইড যেটা আছে ওই লিকুইডটা আর কি ডালান রাখবো আমাকে, এই যে লিকুইডটা যে আছে এটার ভিতরে লিকুইড আছে। আর একটা বস্তু আমি জানাই দিই, ঠান্ডার দিনে লিকুইডটা জমা থাকে, বর্তমান গরমের দিনে অসুবিধা নাই, ঠান্ডার দিনে যদি লিকুইডটা জমা থাকে ডাইরেক্ট খুলে ঢেলে দিন না জানি, ওই যে এই ফেলে যে অল্প প্রেস করে তারপরে লিকুইডটা ডালে বেশি সুবিধা হয় আর কি। এই ভাবে পুরো একটা লিকুইডটা সম্পূর্ণ ভরিয়ে লেগে গেছে। এখন এই যে এই লাইটটা যে আছে ইউবি লাইট, আমাকে ইঞ্জিনিয়ারে এই লাইটটি বানাইছে, এই জন্য ইউবি লাইট যেটা আছে এটার থেকে খুইলে এনে মোটামুটি 12টা লাইট এক নগে ফিটিং করে দিছি যাতে অল্প টাইম হিট করলে ফাতায় চার্জ উঠে যায়। এটা লাগাই দিনছে
যে 5 মিনিট দেওয়ার পরে এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে একদম লাগিয়ে গেছে গা এটা সম্পূর্ণ হোগা হয়ে গেছে গা আর টেনশন নাই এখানে এইভাবে ডাইরেক্ট কাস্টমারে ডেলিভারি দিয়ে দেবে আর যদি কেউ ইউভি টেম্পার লাগে এই যে সব ইউভি টেম্পার আছে অ্যাভেলেবল আছে টেনশন নাই আর এনে কন্ট্যাক্ট করে নিয়ে গেলে লো রিয়া মোবাইল স্টোর হাবলি এটা ব্যাক টু ইউভি টেম্পার সব ইউভি টেম্পার এটা স্যামসাং S23 আলট্রা যদি লাগে তাও আছে স্যামসাং S23 আলট্রাও আছে যে কোনো ধরনের কার্ভ ডিসপ্লের জন্য অ্যাভেলেবল টেম্পার সব আছে